হাই, কমার্শিয়াল সিস্টেম কোর্সের এই ভিডিওতে আমরা কমার্শিয়াল সিস্টেম রিলেটেড প্রবলেম সলভ করব। তো এই ভিডিওতে আমরা দুটি প্রবলেম দেখব এবং প্রবলেমগুলো বেসিক লেভেলের প্রবলেম। সো এখানে আমরা ফার্স্টে যে প্রবলেমটি দেখব সেটা এসেছিল বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্ট 2014 সালে। তো প্রবলেমটি ভেরি সিম্পল এবং এই রিলেটেড থিওরি আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের কমার্শিয়াল সিস্টেম প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। সো যদি আমরা কমার্শিয়াল সিস্টেমের থিওরিগুলো ভালোভাবে জেনে থাকি তাহলে আমরা এই রিলেটেড প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। সো থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ এই কমার্শিয়াল সিস্টেমের ক্ষেত্রে এবং থিওরি আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সো থিওরি যদি আমরা জেনে থাকি তাহলে আমরা সরাসরি এখানে চলে আসবো, আর থিওরি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা থিওরি জেনে নিয়ে তারপর প্রবলেমে আসবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার, এদিক থেকে আমাদের মেসেজ সিগন্যাল এ এম কস টু পাই এফ এম ইন টু টি, এবং এখান থেকে আমাদের ক্যারিয়ার এখানে ইনপুট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এসি কস টু পাই এফ সি টু টি। এখানে মাল্টিপ্লায়ার তার মানে এই মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল এখানে মাল্টিপ্লাই হবে। আমরা দেখেছিলাম যে মেসেজের সাথে যখন আমরা এই ক্যারিয়ার গুণ করি তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। এই মডুলেটেড সিগন্যালটা আমরা ট্রান্সমিট করেছিলাম এবং রিসিভার সেকশনে আমরা এই মডুলেটেড সিগন্যালটা রিসিভ করেছিলাম। এবং কেন মডুলেশন করেছিলাম, মডুলেশনের প্রয়োজন কেন, এই মডুলেশন করে আমাদের লাভ কী, সেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। সো জাস্ট আমরা প্রবলেমে চলে আসি। সো এতে যেহেতু আমাদের মাল্টিপ্লায়ার আমাদের এই এই পাশে যে মডুলেটেড সিগন্যালটা রয়েছে এটার আউটপুটটা কীরকম আসবে সেটা আমাদের বের করতে বলছে, ভেরি সিম্পল। সো আমাদের আউটপুট আমরা এখানে যেহেতু মাল্টিপ্লায়ার তাহলে আমাদের মেসেজের সাথে ক্যারিয়ার কি গুণ হবে, তাহলে এ এম কস টু পাই এফ এম ইন্টু টি মাল্টিপ্লাই এসি কস টু পাই এফ সি ইন্টু টি। তাহলে এটাকে জাস্ট একটু আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমাদের এই এ এম এসি এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি থাকলো কস টু পাই এফ এম ইন্টু টি, আর এখানে থাকলো হচ্ছে কস টু পাই এফ সি ইন্টু টি। এখন এই পাশে যদি আমরা টু দ্বারা ভাগ করি এবং এখানে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে টু কস ইন্টু কস বি সূত্র আমরা ইউজ করতে পারবো, সেজন্য আমরা এই কাজটা করে নিব নেক্সট লাইনে। এখানে আমাদের টু দ্বারা ভাগ করবো, এখানে টু দ্বারা গুণ করবো, তাহলে টু টু কেটে গেল, আগের লাইনে ফিরে পেলাম। কেন এটা করলাম, টু কস ইন্টু কস বি সূত্র ইউজ করার জন্য, এটা আমরা আগের ভিডিওগুলোতেও সেটা দেখিয়েছিলাম কীভাবে এটা ক্যালকুলেশনগুলো করতে হয়। এখন এ এম এসি ডিভাইডেড বাই টু, আর টু কস ইন্টু কস বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, সূত্রগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। সো অবশ্যই আমাদের সূত্রগুলো জানা থাকতে হবে, টু কস ইন্টু কস বি, টু সাইন ইন্টু সাইন বি, এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো এক্ষেত্রে আমাদের এই টু কস ইন্টু কস বি সূত্র আমরা এখানে ইউজ করি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সো এটা আমরা যদি ধরে নিই তাহলে টু পাই এফ সি ইন্টু টি প্লাস টু পাই এফ এম ইন্টু টি, ভেরি সিম্পল যে সূত্রটা ইউজ করলাম, কস এ প্লাস বি প্লাস এক্ষেত্রে কস এ মাইনাস বি, টু পাই এফ সি ইন্টু টি মাইনাস বি হচ্ছে টু পাই এফ এম ইন্টু টি, এটা আমরা এ এটা বি ধরে নিলাম। ওকে, এখন যদি এখান থেকে আমাদের টু পাই টিটা কমন নেই তাহলে আমাদের কাজ শেষ, তাহলে এ এম এসি ডিভাইডেড বাই টু, আর এখান থেকে কস এখানে আমাদের টু পাই কমন নিলাম, তাহলে কী থাকতেছে এফ সি প্লাস, জাস্ট এটাকে আমরা সুন্দর করে লিখতেছি এফ সি প্লাস এফ এম ইন্টু টি। আমরা এদিকে ছিলাম, এই ইকুয়েশনটা আমাদের এসেছিল আমাদের যে মেন ইকুয়েশনটা এরকম এসেছিল, প্লাস কস টু পাই এফ সি মাইনাস এফ এম ইন্টু টি, ভেরি সিম্পল, জাস্ট আমাদের অ্যান্সার শেষ। জাস্ট এটাকে আমরা একটু সুন্দর করে রিডো করে নিলাম, দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে ছিল হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড, আর এটা ছিল হচ্ছে আমাদের লোয়ার সাইড ব্যান্ড, সেগুলো আমরা গ্রাফে দেখেছিলাম। সো আমাদের গ্রাফে এখন যাওয়া দরকার নাই, জাস্ট আমাদের এইটুকু বের করতে বসে আমরা এইটুকুতেই শেষ করে দেবো। ওকে, ভেরি সিম্পল প্রবলেম।